আয় বহির্ভূত সম্পত্তির জেরে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইবাল হোসেনকে কিছুদিন আগে সিবিআই গ্রেপ্তার করে। শুক্রবার সাইবাল হোসেনকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়। চিন্তা নেই, চিন্তা নেই। উল্লেখ্য, এর আগে 10ই জুন সাইবাল হোসেনকে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছিল। সেদিন মহামান্য বিচারপতি সাইবাল হোসেনকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিন তাকে পুনরায় আদালতে হাজির করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। আয় বহির্ভূত সম্পত্তির জেরে বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইবাল হোসেনকে কিছুদিন আগে সিবিআই গ্রেপ্তার করে। শুক্রবার সাইবাল হোসেনকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে পেশ করা হয়। চিন্তা নেই, চিন্তা নেই। উল্লেখ্য, এর আগে 10ই জুন সাইবাল হোসেনকে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছিল। সেদিন মহামান্য বিচারপতি সাইবাল হোসেনকে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। এদিন তাকে পুনরায় আদালতে হাজির করা হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।